দর্শক পেটানো এবং আম্পায়ারদের সাথে খারাপ আচরণ করায় কঠোর শাস্তি পেয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান। আগামী 6 মাস নিষিদ্ধ হওয়ার পাশাপাশি 20 লক্ষ টাকা জরিমানা এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। নিজে নিষিদ্ধ হয়ে এক ক্রিকেটারের কপাল খুলে দিলেন সাব্বির রহমান। মোদ্দ কথা, আগামী ত্রিদেশীয় সিরিজে সাব্বির রহমানকে দেখা নাও যেতে পারে। এই সুযোগে তার জায়গায় নাসির হোসেনের জায়গা পাকাপোক্ত হতে পারে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এর আগে বিভিন্ন সময় অবহেলার শিকার হয়েছিলেন নাসির হোসেন। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল এবং জাতীয় ক্রিকেট লিগে নিজেকে প্রমাণ করেছেন নাসির হোসেন। কিন্তু নাসির হোসেন ঘরোয়া ক্রিকেটে যতটাই উজ্জ্বল, ঠিক ততটাই মলান বাংলাদেশের জাতীয় দলে। এর আগেও বেশ কয়েকবার নাসির হোসেনকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা, কিন্তু তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। এদিকে মিডল অর্ডারে সাব্বিরের মতো হার্ড হিটিং ইনিংস খেলার জন্য আরিফুল হকের নামও মাথায় রাখতে হবে নির্বাচকদের। বিপিএল এর হার্ড হিটিং ব্যাটিং করে নিজেকে প্রমাণ করার পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগেও নিজের ইনিংস বড় করার সামর্থ্যের জানান দিয়েছেন আরিফুল হক। এদিকে প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নানুও বলেছেন আরিফুল হকের কথা তার মাথায় আছে। এখন দেখার বিষয় সাব্বির রহমানের কুকীর্তি নাসির হোসেন এবং আরিফুল হকের জন্য কতটা সুখের খবর বয়ে আনে। প্রিয় দর্শক শ্রোতা, ত্রিদেশীয় সিরিজের জাতীয় দলের মূল স্কোয়াডে আপনি কাকে দেখতে চান, নাসির হোসেন নাকি আরিফুল হক? দয়া করে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বিকেলে সংবাদ সম্মেলন ডেকে সাব্বির রহমানের শাস্তির ঘোষণা দেন। সেখানেই তিনি জানান জাতীয় দলের চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে, তবে সাব্বিরকে আরও কঠোর শাস্তি দেওয়ার জন্য বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ করেছে বলে জানিয়েছে বিসিবি সভাপতি।